জেলার যিনি জেলা শাসক, ইনি তৃণমূল কংগ্রেসের চাটুকার, প্রত্যেক দিন কেমিস্ট্রি আর কালীঘাটে রাত্রিবেলা গিয়ে একবার অ্যাটেন্ডেন্স দিয়ে আসে। এর কাছে এসে আমাদের লাভ হবে না, প্রকৃত জায়গায় যেতে হবে, সে জায়গায় আমরা গেছি। আমার বোন, আপনার বোন, কারোর মেয়ে, তাকে যে নির্মম ভাবে 9 তারিখের রাত্রে পাশবিক অত্যাচার করে, ধর্ষণ করে, ইউডিকেস চালু করে দিয়ে তাকে তাড়াহুড়া করে নিয়ে গিয়ে পানিহাটির শ্মশানে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে দিয়ে বাড়ির লোকের বার্নিং কনসেন্ট পর্যন্ত না নিয়ে দেহকে দাহ করে দেওয়া হয়েছে। আজকে ভাবতে লজ্জা লাগে, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, মা মাতঙ্গিনীর বাংলা। মা মাতঙ্গিনী শহীদ হয়েছিলেন তমলুকের বানপুকুরে। প্রয়োজন হলে আমরা গুলি খাবো। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি থেকে শুরু করে আমাদের রাজ্যের সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এদের নেতৃত্বে সারা রাজ্যে আমাদের আন্দোলন চলছে। এক মুহূর্ত লাগলে আমরা দ্বিতীয় ব্যারিকেডটাও ভাঙতে পারতাম, আমরা কিন্তু তাতে পা দিইনি। ফাঁদ পেতে রেখেছিল, ফাঁদ পাতা আছে, কখন আপনি ফাঁদে পা দেবেন? আমরা কিচ্ছু চাইতে আসেনি। যে মহিলা পুলিশ গুলো দায়িত্বে আছে, ডিউটি করছেন, মাগো তোমরাও মাতৃ জাতি, মাতৃশক্তি, তোমাদের কাছে আবেদন করব, করো জোরে বিনীতভাবে, তোমরা পোশাকটা ছেড়ে দাও, প্রতিবাদে আসো, আমাদের সাথে সামিল হও। আর পুরুষ পুলিশ যারা আছেন, যারা আইপিএস আইএএস দের কথায় ওঠেন আর বসেন, তাদের বলবো কেউ না কেউ তো সন্তানের জনক, দয়া করে ভেবে দেখুন। আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখবেন, কলকাতার পার্ক স্ট্রিট কাণ্ডে যখন ঘটেছিল তখন এই মুখ্যমন্ত্রী বলেছিল এরকম সামান্য ঘটনা তো ঘটতেই পারে।